আর্জেন্টিনায় বিশ্বকাপের ট্রফিতে যেভাবে পাওয়া গেল কোকেন দেখুন বিস্তারিত সবাইকে গল্প ইউটিউব চ্যানেলে স্বাগতম রাশিয়া বিশ্বকাপ নিয়ে উন্মাদনা শেষ নেই মাঠের লড়াই তর্ক বিতর্কের মাধ্যমে ছড়িয়ে পড়ছে সমর্থকদের মধ্যেও আর এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য বিশ্বকাপের ট্রফির মধ্যেই কোকেন ড্রাগ পাচার চক্রের কুকীর্তি বিশ্বকাপের মধ্যেই অবশ্য রাশিয়ায় নয় কেলেঙ্কারি সুদূর আর্জেন্টিনাতে বিশ্বকাপের ট্রফির রেপ্লিকার মধ্যেই এক দশমিক পাঁচ কেজি ড্রাগস নিয়ে পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল মাফিয়ারা তবে বুয়ানস এয়ার্সের পুলিশ ধরে ফেলে পুরো দলটিকে এ সময় উদ্ধার করা হয় দুটি পাইপ পাইপগানও দুটি গাড়িও আটকে রাখা হয় পাশাপাশি শহরতলী লা মাতান্দা পার্তিদো এলাকার ইসিদ্রো কাসানোভায় ছয়জনকে এই সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এ ব্যাপারে বুয়েনোস এয়ার্সের নিরাপত্তা আধিকারিক ক্রিশ্চিয়ান রিতণ্ডো জানান ড্রাগ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এরপর তিনি আরো বলেন মূল কথা হল ওরা যাতে আর অনৈতিক ব্যবসায় জড়াতে না পারে সেটা নিশ্চিত করতে হবে উল্লেখ্য এবারের বিশ্বকাপ আসরে ড্র আর হারের মধ্য দিয়ে অনেকটাই ব্যাকফুটে আর্জেন্টিনা ক্রোয়েশিয়া ম্যাচের হার গোটা দেশকেই হতাশ করেছে শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারালেও অনেক সমীকরণের সমাধান মেলাতে হবে ম্যাসিদের তো বন্ধুরা ড্রাগ মাফিয়ারা যে অভিনব টেকনিক ব্যবহার করে তাতে কিন্তু মাথা নষ্টই হয়ে যায় কি বলেন আপনারা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে বিশ্বকাপের এরকম আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ